মা বাবা অনেক সময় রাগ করে বলে জাহান্নামে যা মরে যা এসব বলা কি ঠিক জাহান্নামে যা এই কথা বলা মা বাবা কেন কারোর জন্য জায়েজ নাই হারাম কোন মানুষকে জাহান্নামে যেতে বলা এটা কি নাই জায়েজ নাই এই কথা আমরা রাগের সময় বলি আল্লাহ আমাদেরকে মাফ করুক এটা অনেক বড় ধরনের ভুল এবং অন্যায় একটা কাজ এটা করা উচিত না আর মরে যা এটা ওইটার মতো এতটা জঘন্য নয় কিন্তু এটাও না বলা ভালো রাগ করে অ্যারাবিয়ানরা কারোর প্রতি অসন্তুষ্ট হলে তাকে রাগ করে বলে হাদা কাল্লা অথবা হাদা হল্লা আমাদের দেশে কিন্তু এটা শুনলে মানুষ খুশি হয়ে যাবে অ্যারাবিয়ানরা সাধারণত কারোর প্রতি রাগ করলে ভদ্রলোক যারা হয় তারা বলে হাদা কাল্লা মানে কি আল্লাহ তোমার হেদায়ত দেখ অতএব রাগ করে এটা বলা যেতে পারে আল্লাহ তোমাকে সঠিক পথ দেখ তুমি ভুল পথে আসো কিন্তু গালিগালাজ করা বদদোয়া করা এটা কোনো মানুষের মুসলমানের চরিত্র আল মুমিন লা ইয়াকুনু লা'আনান ওয়ালা তা'আনান মুমিন কখনো অভিশাপ দাতা হতে পারে না এটা ভালো চরিত্র না জি